ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته হ্যাঁ কারো যদি কাজা রোজা থাকে আর সেটি যদি সোমবার বৃহস্পতিবারে আদায় করেন এবং একই সাথে সোমবার বৃহস্পতিবারের সন্না রোজারও নিয়াদ করেন তো তার শুদ্ধ কিনা আলহামদুলিল্লাহ করতে চান তো করতে পারেন যে ফরজ রাখলেন কিন্তু এর মধ্যে তিনি যে নফল রোজা সেটিরও সব আশা করলেন আসলে মূলত হচ্ছে আল্লাহন হালা আমাদেরকে একভাবে নাজার দিলে সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য সেটি ফরজের বিনিময় হোক অথবা নফলের বিনিময়ে হোক অথবা যেকোনো একটি কর্মের বিনিময় হোক তো এটি হচ্ছে মূল বিষয় মানে আল্লাহ হচ্ছে মূল লক্ষ্য একজন জীবনে যে আমি আসলে আল্লাহকে কতটুকু ভয় করতেছি এখন আমি যদি এক ঢিলে দুই পাখি মারতে চাই সেটি যেমন ঠিক রয়েছে ঠিক দুই ঢিলে দুই পাখি যদি আমি মারতে পারি সেটিও কিন্তু কোনো দিক থেকে কম নয় বরং সেটি এর চেয়ে উত্তম আহ অর্থাৎ নফল রোজা এটি রাখার যেহেতু দিন দুইটি নির্ধারিত কিন্তু ফরজ রোজার কাজার যে দিনগুলো সেগুলো কিন্তু নির্ধারিত না আমি যে কোনো দিন রাখতে পারি কি কাজা রোজা আমরা শুক্রবার কিংবা শনিবার যেখানে রোজা স্বাভাবিকভাবে রাখা হচ্ছে মাকরু নফলের নিয়াতে সেদিনগুলো যদি আমরা রাখতে চাই তো রাখতে পারি রেখে এরপরে যদি আমরা সন্ন্যার যে দিবসগুলো সেই দিবসগুলো সন্ন্যার রোজা রাখি তো নিঃসন্দেহে এখানে রোজার সংখ্যা চারটায় হয়ে গেল আর আর একজনে দুটো রোজা রেখে যদি চারটার স্বভাব আশা করে স্বাভাবিক এখন একজনে কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত খতম দিল তার প্রায় তিরিশটা দিন লেগে গেল আর আর একজন সুরা তিনবার পরে কোরআন খতম দেওয়ার অর্জন করলেন দুইজন কিন্তু সমান নন তো এই বিষয়গুলো আমাদের মাথায় রয়েছে এবং এগুলো আমরা বুঝতে পারি যার জন্য সম্ভব নয় অসম্ভব তিনি এই কাজটি করতে পারেন অর্থাৎ ভরতের সাথে নফলেরও নিয়াত রাখলেন আল্লাহ সুবাহ তালার আহ স্বভাবের ভান্ডারে বা দানের ভান্ডারে কোনো কিছুর কম তিনি আল্লাহ ইচ্ছা করলে তিনি দিতে পারেন কিন্তু যে মানুষটি চারটি দিন আলাদা করলো ফরজ রোজার জন্য ফরজ রোজার কাজার জন্য দুটো দিন আবার আহ সোমবার বৃহস্পতিবারের নফল সুন্নাতের নফল রোজার জন্য আলাদা দুটো দিন সে মানুষটি তো চার দিন কষ্ট করলো চার দিন সে আল্লাহকে ভয় করলো আল্লাহর ভয়ে সে চার দিন সে উপোস থাকলো তো এই দুটো মানুষ কিন্তু সমান নয় কিন্তু কেউ যদি এভাবে সম্ভব না হয় চার দিন রাখা তো সে যদি এভাবে সোমবার বৃহস্পতিবার কাজা রোজা রাখেন এবং পাশাপাশি এটি সুন্নাতেরও নিয়া তার মানে মনের ভিতরে রাখেন তো এটি জায়েজ রয়েছে এবং আহ এর দ্বারা তার যে চারের বিকল্প দুই সেটি ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহ আলম বেসব সাল্লাম নবী নামা।